নগাঁও জেলার এক জেলা হিসাবে ঘোষণা হওয়ার পিছত সিঙ্গিবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এজন স্বাস্থ্যকর্মীর আহ্বান সকলে ভ্যাকসিন গ্রহণ করার বাবে। নগাঁও জেলার রেড জেলা হিসাবে ঘোষণা করার পিছত সামগ্রী সমষ্টি সিঙ্গিবাড়ি স্বাস্থ্য কেন্দ্রর এজন স্বাস্থ্যকর্মীর আহ্বান ভ্যাকসিন লওয়ার ক্ষেত্রে যাতে কোনো হেমাহি নকরে। অবশ্যই এই কথা সচা যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল সমূহ ভ্যাকসিন লওয়ার ক্ষেত্রে প্রথমতে তার ঋণাত্মক মনোভাব আছিল, যদিও বর্তমানে তার বিপরীত ছবি দেখা গেছে। কারণ প্রতিদিনেই ভ্যাকসিন লবলে দেখা যায় দীঘলীয়া হারি। সকল সম্ভব হয়েছে স্বাস্থ্যকর্মী আর কিছু সচেতন নাগরিক সকলে এই অঞ্চল সমূহ সচেতনতা সৃষ্টি করার বাবে। আনহাতে লাউখা মণ্ডলের সভাপতি সুব্রত সিংহার লগতে সিঙ্গিমারী বিজেপি কর্মী আবুল বাশারও গাঁয়ে গাঁয়ে গই রাইজর মাজত সচেতনতা সৃষ্টি করা দেখা যায়। প্রায় দুমাস ধরে এখন হাইস্কুলত চলি আছে, আমি রেসপন্স ভালে পাইছি মানুষের। কিন্তু হলেও আপনার মিডিয়ার জড়িয়ে রাইজলে এটাই অনুরোধ, যেনে আমার ডিস্ট্রিক্ট করোনার ভয়াবহতা বৃদ্ধি পাইছে। প্রতিটি দিনেই আমার ইয়াত বহুত কেজনে পজিটিভ কেস ওলাই আছে। মাধ্যমে দিয়ে সকলকে আমি বিনম্রভাবে অনুরোধেই করছো, আপনার আহক, আহি পেলায় ভ্যাকসিনেশনটা করাক, নিজেও বাঁচক, আমাকেও বাঁচক। আর আমি মানুষ আহি আছে দু চারিজনকে, এখিনি আমি করে আছো। আর আপনার আমাকে সাপোর্ট করো, আমি আপনার আছো, আপনারও আমার থাকো। ধন্যবাদ। পুনের প্লাস্টিক খান্দি চাউলের বিতর্ক। উত্তর বরণগুড়ির এখন প্রাথমিক বিদ্যালয়ত প্লাস্টিক খান্দি চাউল বিতরণ করাক লৈ উত্তপ্ত পরিস্থিতি। সামগ্রী সমষ্টি অন্তর্গত উত্তর বরণগুড়ির প্রাথমিক বিদ্যালয়ত প্লাস্টিক খান্দি চাউল বিতরণ করাক লৈ সৃষ্টি হয় এক উত্তপ্ত পরিস্থিতি। কোভিড সৃষ্ট পরিবেশত এনে ধরনের অস্বাস্থ্যকর প্লাস্টিক খাদ্য চাউল বিতরণ করার বাবে আজি লাইলৈ বরণগুড়ির বহু লোকে সরকারক দৃষ্টিগোচর করবলে ওলাই আহে। রাইজে দাবি করা মতে কোভিড পরিবেশত সরকার এনে বিষয়সমূহ গুরুত্ব দিয়া উচিত। বারে বারে প্লাস্টিক খাদ্য চাউলের যে বাতরি ওলাই আছে সেই বিষয়েও সরকারে চকু দিয়া উচিত। প্রকৃততে রাইজে দাবি করা মতে এনে চাউলব প্লাস্টিকর হয় না নহয় সেও এক প্রশ্নর বিষয়। আর যদি চাউলব সচাকে প্লাস্টিকর হয় তো সরকারে এনে চাউলব অনতিপলমে বিতরণ বন্ধ করা দাবি জানায় রাইজে। এই মুহূর্তে একাংশ রাইজর কিছু মন্তব্য আছে, আপনাদের আগবাইছো। বরণগুড়ি মুক্ত বিদ্যালয় উত্তর বরণগুড়ি যদি চাউল দিছে তাত সন্দেহযুক্ত আছে। আমি চাউল কি বাছিছো প্লাস্টিকের নিচিনা লাগি আছে, গতি এই তদন্ত করব লাগে সালে। ঠিক আছে, আপনার নামটা কি আসলে? আব্দুল জলিম। উত্তর বরণগুড়ি স্কুলের পড়া মাস্টার চাউল বিতরণ করেছে রাইজক। এটা এই চালের মাজত আপনার প্লাস্টিকের নিচিনা লাগি আছে, লাগি আছে প্লাস্টিকের নিচিনা। হ্যাঁ, এই খালে লোক ছলি মানে অসুস্থ হয়ে যাব পারে, এই কারণে আমি আবদার জানাইছো সরকারের ওসর। এই চালে বাস খেলে গেমা কোনটা বিরাট অসুস্থ হয়ে যাব, চাল এটা ভালো না। এই প্লাস্টিকের চাল সব রাইজে আমরা দেখছি বাতরান টান দিলে কমসে কম দুই দুই ইঞ্চি আড়াই ইঞ্চি লাম্বা হয়েছে।